বিশেষ বাছাই করা বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্যে নানান কিছু রোমাঞ্চকর ও রহস্যময় কাহিনী অবলম্বনে তৈরি আমাদের এই বিশেষ অনুষ্ঠান রহস্যময় শনিবারে আপনাদের স্বাগতম। যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমাকে অনুমতি দিন আপনাদের এক রোমাঞ্চকর পরিবেশে নিয়ে যেতে। এই গল্পটি আমরা প্রণব সেন সম্পাদিত দুই বাংলার ভূতের গল্প বইটি থেকে নিয়েছি। কথকের ভূমিকায় জয়, গল্পের সূত্রধারে ও পরিচালনায় আমি রাজ। শুরু হচ্ছে গৌড় পাহাড়ের গৌতমরা, শুধুমাত্র রহস্যময় শনিবারে। আমাদের পাড়ার গৌতম ঘটক ভারতীয় পুরাতত্ত্ব বিভাগে কাজ করে। সে হলো গিয়ে যাকে বলে কাজ খ্যাপা। কার্য ব্যাপদেশে যখন তখন যেখানে সেখানে গিয়ে মানুষটাকে 5-7 দিন থেকে 5-7 মাস পর্যন্ত কাটিয়ে আসতে হয়। এ ধরনের লোকদের জীবনযাত্রাই নিয়ম কানুনের বাইরে। ওরা একটা ভিন্ন জাতের জীব। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেরই মতে কপাল জোরে আর অবশ্যই কতকগুলো গুণ থাকাতে ওই রকম লোভনীয় চাকরিখানি জুটে গেছিল। চৌরঙ্গীর জাদুঘরের সঙ্গেই লাগোয়া পুরাতত্ত্ব বিভাগে আপিস করতে পারা পরম সৌভাগ্যের কথা। কিন্তু ওর মন বোঝা দায়, স্পষ্ট করেই বলতো ওই সব বড় মানুষই ওর পোষাবে না। ও চায় অকুস্থলে গিয়ে দেশের প্রাচীন ইতিহাস দরকার হলে মাটি খুঁড়ে বের করবে, নইলে বেঁচে থাকা হয়ে যায় নিজের মা বাপকে না চেনার মতো। যে সমস্ত অল্প জানা অস্বাস্থ্যকর অসুবিধাজনক জায়গা আছে এ দেশে, সেই সবই হলো ওর কাম্যভূমি। দৈবাৎ এখানে জন্মেছে, লেখাপড়া শিখেছে, 3 পুরুষ বাস করছে, কিন্তু কলকাতাটা ওর মনের আবাস নয়। ওর আপিসের কর্মীরা সবাই যেখানে যেতে ভয় পায় এবং নানা অছিলায় এড়িয়ে যেতে চেষ্টা করে, ও যেচে সেখানে যায়। ফলে কি সহকর্মীদের মধ্যে কি উপরওয়ালা মহলে জনপ্রিয়তার আর দ্রুত উন্নতির সঙ্গে ওর মনের সুখও বেড়ে যাচ্ছিল। গৌড় পাহাড় অভিযানের কথা উঠতেই গৌতমকে পায় কে? ও ভালো করেই জানত দুনিয়ার পরম পণ্ডিতরাও যে পৃথিবীতে বিচরণ করেন তাকে কতটুকু চেনেন। মহাকাশে কি হচ্ছে না হচ্ছে তাই জানতে সময় ও টাকার শ্রাদ্ধ করা হচ্ছে, অথচ পায়ের তলাকার মাটিটাই সম্পূর্ণ অচেনা। এই নতুন রহস্যটার কথা কানে যেতেই গৌতম এক পায়ে খাড়া। আর ও একাই নয়, ওর নিজের হাতে বাছাই করা খুদে এক বেপরোয়া দল আছে, যাদের জীবনের একমাত্র উদ্দেশ্যই হলো দরকার হলে দূরবীন লাগিয়ে এবং বন বাদা ঠেঙিয়ে বিপদ খুঁজে বের করা, আর যে কোনো জায়গায় পরিবেশের মোকাবিলা করে ফুর্তি পাওয়া। আফসোস কেবল একটাই, আপিসের পিছনে ছোট এক মাদ্রাজি ক্যান্টিন আছে, সেখানকার খাদ্যাদির সঙ্গে স্বর্গের অমৃত ফলের বিন্দুমাত্র তফাৎ নেই, অন্তত সেই রকমই শোনা যায়। সে কি আর একেবারে মিছিমিছি? বর্ষা বিদায় নিয়েছে, শীত নামেনি, যাকে বলা যায় হেমন্তকাল। সেই সময় একদিন খোদ মারাঠি বড় সাহেবের আপিস ঘর থেকে হাসি হাসি মুখ আর চকচকে চোখ নিয়ে গৌতম বেরিয়ে এসে ওর সহকারী সিবাইকে একটা ইশারা করে সটান ক্যান্টিনের দিকে রওনা দিল। সিবাইয়ের উৎসাহ দেখে কে? যিশুর স্বর্গারোহণের পরের কোনো ঘটনা সম্বন্ধে ওদের কারো বিশেষ কৌতূহল ছিল না। সেসবকে ওরা বলত আধুনিক, তাকে ওরা ঘৃণার চোখে দেখত। তবে হ্যাঁ, একমাত্র খাওয়া দাওয়ার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির চোখে পড়ে, আর হয়তো
চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, তবে তার ফল ভালো হয়নি। লোকরা কিছুতেই মরছে না। পৃথিবীর জনসংখ্যা ক্রমে বেড়ে বেড়ে কোথায় দাঁড়াবে ভাবলেও গা শিউড়ে ওঠে। অবশ্যই তাতে গৌতম সিবাইয়ের কি দোসা আর নারকেল চাটনি খেতে খেতে গৌতম বলল, পরিকল্পনাটাতে খানিকটা ঝুঁকি নিতে হবে। ভারতের উত্তর পূর্ব সীমান্তের সংরক্ষিত অঞ্চলের ব্যাপার, বনে ঢাকা পাহাড়ে জায়গা, হয়তো হিংস্র জন্তু জানোয়ারের বাসভূমি এবং তার চাইতেও হিংস্র মানুষের। এই অবধি শুনে সিবাই বলল, তাই বলে সভ্য জগতের অতি আধুনিক মানুষদের মতো নয়, কাজেই ভাবনা কিসের? তা ব্যাপারটা কি? ব্যাপার হলো পরপর দুবছর অধিক ভালো বৃষ্টি হয়নি, ফল শস্য সব নষ্ট, ত্রাণ কার্যের কোনো ব্যবস্থা নেই। সমতলে নেমে ঘটি বাটি বেচে দুমুঠো চাল গম কিনে নিয়ে যাচ্ছে বুনোরা। ঘটি বাটির সঙ্গে নাকি 3,000 বছরের পুরনো খুদে খুদে পাত্র আর মূর্তি বেচতে আনছে। তার কোনোটা পোড়ামাটির, কোনোটা আনকোরা পাথরের, খুব দামি পাথরের আর স্ফটিকের জিনিসও আছে। নাকি চাষ খেতে খুঁড়ে পেয়েছে, কিংবা গৃহদেবতার বাসন অভাবে পড়ে বেচে দিচ্ছে। স্যার বলছেন অতি প্রাচীন সভ্যতার আঁচ পাচ্ছি, তদন্ত করা আমাদের বিভাগের কর্তব্য। কিন্তু সমতলের কোনো অচেনা তদন্তকারী যাওয়া খুব নিরাপদ নয়। তাছাড়া পাহাড় তলির লোকরা বলে পাহাড়টাতে ভূতরা পাহারা দেয়। সাহেবদের আমলে একটা সুন্দর ইন্সপেকশন বাংলো তৈরি করেছিল, সেটা খালি পড়ে থাকে। একজন স্থানীয় চৌকিদার আছে, পাহাড়তলির সদর দপ্তর থেকে নিজে এসে মাইনে নিয়ে যায়। তার বিকট চেহারা দেখলেই পিলে চমকায়। ভূত পাহারাদারদের কথা তো ছেড়েই দিলাম, ভারতের একটা অংশ হলেও ওখানকার অধিবাসীদের চেহারা, ভাষা, জীবনযাত্রা, ধর্ম সব আলাদা রকমের। আমাদের নথিপত্রে এইসব খুঁটিনাটি কিছুই লেখা নেই, কোনো ধনরত্নের আশা নিয়েও যাওয়া নয়। একমাত্র উদ্দেশ্য যদি কিছু নতুন তথ্য সংগ্রহ করা যায় নিজেদের জন্মভূমি সম্বন্ধে। তোরা রাজি থাকিস তো স্যারের সঙ্গে দিনক্ষণ ঠিক করে ফেলা যাক। কাষ্ট হেসে সিবাই বলল, এর মধ্যে আবার নারাজ হবার কথা ওঠে কী করে? তাছাড়া ভারত আমার জন্মভূমিও নয়, আমি আকাশপথে জন্মেছিলাম। 7 দিনে প্রস্তুতি পর্ব শেষ। বাসে চেপে একটা বতখত রাস্তা দিয়ে পাহাড় থেকে 4 কিলোমিটার দূরের সদরে পৌঁছলাম। সেখান থেকে ছোট জিপে সরকারি কর্মীদের একেবারে পাহাড়ের পাদমূলে নামিয়ে দেয় এবং মোটামুটি ফেরার সময়টা বলে দিলে সেখান থেকে তুলেও নেয়। ওদের দলে 5 জন পাকা পোক্ত লিখিত পড়িত পোরখাওয়া দক্ষ লোক, গৌতম, সিবাই, বাহাদুর, মুরাদ আর জনি। বিশ্রী পথ, পায়ে নুড়ি গড়িয়ে যায়। এককালে হয়তো এই পথে জলের ধারা বইত, বর্ষাকালে এখনও সম্ভবত নামে। হাঁটার কথা চিন্তার বাইরে, খুদে খুদে পাহাড়ি টাকটু কিংবা ছোট্ট সাদা খচ্চর, ওরা মন ঠিক করতে পারছে না। এমন সময় শক্ত পোক্ত চেহারার লম্বা একজন মানুষ এসে পৌঁছলেন। তিনি বললেন, খরচর নাও ভাই, স্থানীয় জানোয়ার ভারী ভদ্র, আমার নাম সুজন, তোমাদের সঙ্গী হলে আপত্তি আছে? একজন মিনিমাক না গাইড থাকলেও তো সুবিধাই হবে, অনেকবার গেছি অকুস্থলে, কি বলো? পুরাতত্ত্ব আমারও বাতিক। সুন্দর চেহারা, সুন্দর ব্যবহার, বয়স হয়তো 40-এর কাছাকাছি। সেই মুহূর্ত থেকে তার হাতে যেন কলের মতো কর্মচক্র চলল।
দেড় ঘন্টায় পাহাড়ের ঢাল বেয়ে ওরা উপরে পৌঁছে গেল। খচ্চরগুলো নিজেই নেমে গেল, তাই নিয়ম। সুজনদা হয়ে উঠলেন দলের পাণ্ডা। বিদেশে বিভুঁইয়ে এমন সঙ্গী পেলে ভ্রমণকারীরা বর্তে যায়। উঠতে উঠতে সন্ধ্যা ঘনিয়ে এলো। সুজনদা বললেন, কুছ পরোয়া নেই, সাহেবদের তৈরি বাংলোগুলো হতো যাকে বলে অবিনশ্বর, চিরকেলে। ওরা ভাবত ওদের রাজত্ব অনন্তকাল চলবে। ভয় ডর বলে কিছু জানতো না। দেশের জন্য মরতে তো পারতই, পাপের পাহাড় জমাতেও প্রস্তুত ছিল এমন সব মানুষ। তারা অন্য বিষয়ে অতি ধার্মিক। ওই দেখো, কোথায় বাংলোর দোর খুলিয়ে সাফ সুতরো করাবো, না ভূতপূর্ব মালিকদের গুণগান করতে লেগেছি। দেখাই যাক বিটকেলটার কতখানি কর্তব্য নিষ্ঠা। সদরের ওই অফিসার বলেনি তোমাদের যে তাকে দেখলেই পিলে চমকায়? সেই বলেছে ভূতের উপদ্রবে পাহাড়ি গায়ের লোকরা ঘর দোর ফেলে ভেগেছে। সে নিজেও মাইনেটুকু লোভে থেকে গেছে, নইলে কবে ভাগত? ভাগলেও অবশ্যই মালিকরা টের পেতেন না, কারণ তারা কেউ পৈতৃক প্রাণটা নিয়ে এই ভূতে পাওয়া অঞ্চলে পদাপন্ন করতে রাজি নন। বেটা যদি বাংলো ফেলে অন্যত্র গা ঢাকা দিয়ে থাকে আর মাসকাবারে কাগজপত্র সহ সদরে উদয় হয়ে মাইনে এবং আজকাল প্রায় তার সমান ভর্তুকি নিয়ে যায়, কেই বা জানতে পারছে? হাঁ করে সবাই চলতে চলতে সুজনদার কথা শুনছিল। এমন সময় একটা টিলার ওপর লাল টালির ছাদ দেওয়া ফুল গাছে ঘেরা একটা বাংলো চোখে পড়ল। তার জানলার শাশ্বি দিয়ে সারি সারি আলো জ্বলছে। সুজনদা হেসে বললেন, তোমরা এগো, আরামেই থাকবে, আমার অন্য আস্তানা আছে, এদের সঙ্গে তেমন সদ্ভাব নেই, কাল দেখা হবে। এই বলে ঝোপঝাড়ের মধ্যে সরু পথ দিয়ে দেখতে দেখতে চোখের আড়ালে। সদর দরজা খুলে গেল। সাদা উর্দি পরা বড় হোটেলের বেয়ারাদের মতো চেহারার একজন লোক নমস্কার করে ওদের অভ্যর্থনা করে ভিতরে নিয়ে গেল। ভুতুড়ে পরিবেশের জন্য তৈরি মনগুলো ফুটো বেলুনের মতো চুপসে গেল। বেয়ারা বলল, গোসলখানায় গরম জল তৈরি স্যার, ডিনারও তৈরি, ভেজিটেরিয়ান কেউ নেই তো? ওরা ব্যস্ত হয়ে বলল, আরে না না, আমরা সব খাই, আধ ঘন্টা সময় দাও, তারপর খাব। সে বলল, আমাকে মঙ্গল বলেই ডাকবেন, শুনেছি আপনারা সরকারি অফিসার, ইন্সপেকশনে এসেছেন, সকালে একজন গাইড লাগবে কি? স্থানীয় লোক, দরকার হলে টাটকু ভাড়া করা যায়, তবে বোধহয় লাগবে না, যেদিকেই যান 1 কিলোমিটারের মধ্যে সব পেয়ে যাবেন, তার বাইরে তো ঘন বন। ওরা একটু মুখ চাওয়াচাওয়ি করে বলল, তা মন্দ হয় না, তোমার চেনা লোক দিও বাপু, একটু জানে শোনে এমন লোক। মঙ্গল বলল, আমার ভাই রবিলাল যাবে। ওই শীতে গরম জলে চান করে অতি সুস্বাদু ডিনার খেয়ে দুটো করে কম্বল দেওয়া বিছানায় শুয়ে পড়ে ওরা টের পেল পায়ের কাছে একটি করে গরম জলের ব্যাগ দেওয়া। শোয়া আর এক ঘুমে রাত কাবার। বনের মধ্যে কুকু পাখির ডাকে ঘুম ভাঙল। ছোটা হাজরি খেয়ে তৈরি হতে না হতেই রবিলালও একগাল হেসে নমস্কার করে দাঁড়ালো। মনে হলো ঘড়ির কাঁটা পিছিয়ে কোন সাহেবি আমলে নিয়ে গেছে, যখন দিশি অফিসাররাও সাহেব বনে যেতেন আর আয়া বাবুচিরা তাদের স্ত্রীদের বলতো মেম সাহেব। এসব অবশ্যই শোনা কথা, গৌতমের দাদু গল্প বলতেন। তার বাবা ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, লোকে বলতো কালো হাকিম। প্রচুর ভাঙা চোরা ঢিবি, কোথাও পুরনো খুদে খুদে বৌদ্ধ স্তূপেরই মতো দেখতে।
এক এক জায়গায় খোঁড়াখুঁড়ির চিহ্ন আছে মাটি দিয়ে চাপা। সেকালে নাকি রূপোর খনি ছিল, তা সে যখন লোকে খুঁড়ে খুঁড়ে শেষ করে ফেলল তখন অমনি পড়ে থাকল। কত লোকে অন্ধকার রাতে গর্তে পড়ে ঠ্যাং ভাঙল, প্রাণও হারালো, শেষটা সাহেবরা গর্ত বুঝিয়ে দিলেন। ওইসব অদ্ভুত চেহারার দেবদেবীদের মূর্তি তো এখানে ওখানে ছড়ানো ছিটানো পড়ে থাকে, এইসব গড়গড় করে বলে গেল রবিলাল। গায়ের লোকরা পালালো কেন? রবিলাল হাসল, মুখ্য তো, বলে নাকি ভূতের উপদ্রব। এখানে ওখানে দিনে রাতে শূন্যে দপ করে আলো জ্বলে ওঠে, ওরা বলে ভূত প্রেত। রূপোর খোঁজে ওদের পূর্বপুরুষদের সমাধি সাহেবরা অপবিত্র করেছে, পবিত্র হাড় গোড় যা পেয়েছে নিজেদের দেশে চালান দিয়েছে। কে জানে, হয়তো গুঁড়ো করে ওষুধ বানায়, বলা তো যায় না। ওসব শুনে তোমাদের কি হবে দাদা, মুখ্যদের কথা। সিবাই বলল, তুমি তো মুখ্য নও, এখানে পড়ে আছো কেন? কজন লোক এইসব সংরক্ষিত বনে আসে যে গাইডের দরকার হবে? রবিলাল হাসল, সরকার যখন যা হুকুম দেন আমি সেই কাজ করি, কালই হয়তো বদলি করে সদরে কেরানিগিরি করতে যাব, মাইনেও বাড়বে। তো যাই হোক, বনটা দেখে যাবেন নিশ্চয়ই, কত রকম সুন্দর গাছ, গাছের গাছের গায়ে অর্কিড কত রকম, প্রকাণ্ড প্রজাপতি, কত পাখি, সমতলের হিংস্র জানোয়ার এত উপরে থাকে না, আর বরফের দেশের বুনো জন্তুরা এত নিচে নামে না। বাস্তবিক অপূর্ব সুন্দর বন, বাতাসে কি যেন একটা মিষ্টি গন্ধ ভুরভুর করে, ফুল ফল ধূপধুনোর কথা মনে হয়। জঙ্গলের ধারে রবিলাল বিদায় নিয়ে চলে গেল, ওরাও বার্চ গাছের বনে সাবধানে একটু ঘুরে বিকেল হবার বেশ খানিকটা আগেই গাছতলায় বসে দিব্যি সুন্দর চাদর পেতে পিকনিক করে। পা ছড়িয়ে বসে এই আশ্চর্য জায়গাটার নানা রহস্যের কথা ভাবতে লাগল। তারপর ওদের অবাক করে দিয়ে বন থেকে বেরিয়ে সুজন এসে জুটল। কেমন দেখলে ব্রাদার, ভূতটুতের হদিশ পেলে? সিবাই বলল, ভূতের কথা ওঠে কেন সুজনদা? ওই রহস্যজনক আলো তো মাটির নিচে গ্যাস জমে ফুটো ফাটল দিয়ে বেরিয়ে জ্বলে ওঠে মনে হয়। বুনো জন্তুর উপদ্রব নেই, তবুও গা খালি কেন, ভূতরা কোথায়? সুজন কাষ্ঠ হেসে বলল, ভূত আবার কাকে বলে, মানুষ মলে শরীরটা পঞ্চভূতে মিলিয়ে যায়, লোভ হিংসা রাগ অহংকার সমস্ত নেই হয়ে যায়, তাদের ছায়াও আবার ফিরে যদি বা আসে তবু ভালোবাসার বংশধরদের ভয় দেখাবে কেন? এবার ওঠো, ঘরমুখো হও, সূর্য ডুবলেই হিম পড়বে, মশাও বেরোবে, আমার কথা মন দিয়ে শোনো। গ্রামের লোক ভয়ে পালিয়েছে, কারণ তাদের ভয় দেখানো হয়েছে, আর যারা ভয় দেখাচ্ছে তারাই সরকারি কর্মী সেজে তোমাদের মতো প্রত্নতত্ত্ববিদদের আর পণ্ডিতদের সেবা যত্ন করে। নিশ্চিন্ত হয়ে অতিথিরা ফিরে গেলে এরাও ঢিপির মাটি তুলে জেড আর টারকয়েজের খনির সম্পদ তুলে নতুন উদ্যমে চোরা কারবার চালায়। ফিরে তোমাদের স্যারের কাছে মুখে মুখে এই রিপোর্ট দিও, লিখিত কিছু নিলে ঘরে ফেরার পথেই তোমরাও নিখোঁজ হয়ে যাবে, এই আমারই মতো। এই বলে প্রসন্ন হেসে বড় পা ফেলে অস্তগামী সূর্যের দিকে রওনা দিল। ওরা এক দৃষ্টে চেয়ে দেখল, তার কোনো ছায়া পড়ছে না।